বিখ্যাত লেখক মানিক ফকির এবং মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী, যেনারা সর্বসময় বিজেপি আরএসএস এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। শুধু বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যে রুখে দাঁড়ায় তাই নয়, বিজেপির যারা দালালি করে, বিজেপি আরএসএস এর সাথে যারা গোপনে বন্ধুত্ব রাখে, যারা ওদের সাথে মেলামেশা করে, তাদেরকেও ছেড়ে কথা বলেন না মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী এবং লেখক মানিক ফকির। তেমনি গোপনে বিজেপি আরএসএস সিএএ এনআরসি এনপিআর এর কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এই বিজেপি আরএসএসকে কারা সাহায্য করছে, গোপনে বিজেপি আরএসএসের কোন কোন রাজনৈতিক দল দালালি করছে, তাদেরকেও ছেড়ে কথা বললেন না আজ মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী লেখক মানিক ফকির। বিজেপি আরএসএসের সাথে তালে তাল মিলিয়ে, বিজেপি আরএসএসের সাথে বন্ধুত্ব করে, বিজেপি আরএসএসের দালালি করে কিছু মানুষ তারা গোপনে সিএএ এনআরসি এনপিআর করতে সাহায্য করছে। আজকে তাদেরই 12টা বাজিয়ে দিলেন লেখক মানিক ফকির এবং দীপক ব্যাপারী। চলুন, ভিডিওটি একটু বড় হলেও ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে বিজেপির কারা দালালি করছে এবং তাদেরকে কিভাবে উচিত শিক্ষা দিলেন মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী এবং লেখক মানিক ফকির। সে কথা বলবো, কারণ মানিকদার বহু কথাতে আমরা পেয়েছি যে তিনি চেষ্টা করেন সরাসরি বিজেপিকে আক্রমণ করতে এবং বিজেপির যারা সহযোগী করে গোপনে তাদেরকেও অ্যাটাক করেন। কোনো না কোনোভাবে দেখা যায় যে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূলে সরকার যাতে না পড়ে যায়, সরাসরি বিজেপি না এসে যায়, এরকম একটা আশঙ্কা থেকে তিনি চেষ্টা করেন যে যা হোক করে বিজেপি সরাসরি রাজনৈতিকভাবে পশ্চিমবাংলায় আসুক এবং এনআরসি করুক ইত্যাদি করুক, যাতে মানুষ বিপদে পড়ে। এরকম একটা জায়গায় একটা কনফিউশন হয় তৈরি হয় যে মানিকদার সম্ভবত মনে হয় তৃণমূল করে, মানে এরকম একটা আছে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলায় দুটো বড় বড় সমাবেশ হয়েছে, একটা হচ্ছে নবান্ন অভিযান বিজেপির, আর আজকে সিপিএম এর এসএফআই ডিএফআই এর ছাত্র যুবদের ধর্মতলায় একটা বিশাল বড় সমাবেশ। এটা অনেকে তুলনা করছেন 21শে ফেব্রুয়ারি মানে 21শে জুলাইয়ের সেই মমতার সমাবেশের সঙ্গে বা তার থেকে বেশি। কিন্তু এই তিনটে সমাবেশের জায়গা থেকে কয়েকটা বিষয় আমরা কিন্তু এই তিনটে সবার মধ্যে থেকে মূল কয়েকটা পয়েন্ট আমরা কিন্তু কখনোই পাইনি, অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর, তিনটে বড় বড় রাজনৈতিক দল পশ্চিমবাংলায়, তাদের মুখ থেকে আমরা সত্যি কথাটা পাচ্ছি না, অর্থাৎ তারা জনগণকে সত্যি কথাটা বলছে না। কিন্তু আপেক্ষিকভাবে তাৎক্ষণিক কিছু কিছু যে ইস্যুগুলো আসছে সেগুলো নিয়ে কাদা ছোড়াছড়ি, আন্দোলন, চিৎকার চেঁচামেচি সেগুলো চলছে, এবং সেগুলো নিয়ে আন্দোলন তো চলে সারা বছরই, সে সমস্ত আন্দোলন চলেই। কিন্তু কোথাও না কোথাও আমরা দেখছি যে বাঙালির সামনে সব থেকে বিপজ্জনক যে ইস্যু, শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের মূল্যবাসী খেটে খাওয়া মানুষ, বলা যায় 85 থেকে প্রায় 92% মানুষ, যাদের অধিকারগুলো রয়েছে ভারতবর্ষের সংবিধানের মধ্যে বাবা সাহেব আম্বেদকরের, সেই সংবিধানটাকে তারা ধ্বংস করতে চাইছে। 24শে ইলেকশনে বিজেপি জিতে গেলে সেই সংবিধান সরিয়ে দিয়ে হিন্দু রাষ্ট্রের নতুন সংবিধান আনবে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশে বাঙালি, এখানে বাঙালি, ফলে বাঙালিকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢোকানো, বাংলাদেশি তকমা দিয়ে বিদেশি ঘোষণা করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো, তার নাগরিকত্ব হরণ, এই বিষয়গুলো আমরা লাগাতার বলছি। একইভাবে কোনো বিহারি বা উড়িয়াকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢোকানো যায় না। অতএব দেশভাগের বলি হওয়া মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনআরসির। অনেকে বলছে এনআরসি হবে না, বা অনেকে বলছেন যে এরকম সম্ভব না এত মানুষকে বাদ দেওয়া। কিন্তু আমরা দেখছি যে 2019 সালের আইনে বলা হচ্ছে যে নাগরিকত্ব দেওয়ার গল্প শোনানো হয়েছিল একটা বিজেপি, কিন্তু আদতে ওটা হচ্ছে চিহ্নিতকরণের আইন, অর্থাৎ আপনাকে স্বীকার করতে হবে, অ্যাপিল করতে হবে, আমাকে নাগরিকত্ব দাও, আমার নাগরিকত্ব নেই, মানে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এটা স্বীকৃতি দেওয়া, অর্থাৎ ওদের ফাঁতা মানে পাতা ফাঁদে পা দেওয়া। একই সাথে এই সময় 2003 সালের আইন চালু রয়েছে, তার থ্রু এখন এনপিআর চলছে, যেটা আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক। এটা আমরা বহু আগে থেকে বলছিলাম যে শেষ পর্যায়ে গিয়ে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবে, মানে 2-3 বছর আগে থেকে, সেটা এখন হচ্ছে, অনেকেই ফোন করছেন। ফলে আজ গিয়ে খুব খোলাখুলি মানিকদার সঙ্গে কথা বলবো, কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো দরদ বা কোনো প্রচ্ছন্ন সমর্থন বা কোনো রকম বিষয় নাই। অ্যাকচুয়ালি বাঙালিকে বাঁচানোর জন্য কি মানে এই যে একটা পরিস্থিতি আমি বললাম যে এইরকম একটা পরিস্থিতি হয়ে আছে, কিন্তু বড় বড় রাজনৈতিক দল বড় বড় সভা করেছে পশ্চিমবাংলায়, সেই নবান্ন অভিযান হোক, 21শে জুলাই হোক, কিংবা আজকের বামেদের অর্থাৎ ছাত্র যুবদের এসএফআই ডিএফ এর যে ধর্মতলা যে জমায়েত, বিশাল জমায়েত, এবার মানে সাম্প্রতিক কালে সিপিএম এর এত বড় জমায়েত মানে ছাত্র যুবদের জমায়েত হয়নি, সেই ইলেকশনের আগে ব্রিগেড হয়েছিল, যে ব্রিগেড দেখে অনেকে বলেছিলেন যে বিজেপি নয় সিপিএম ক্ষমতায় আসবে পশ্চিমবাংলায় বা প্রধান বিরোধী দল হবে। যাই হোক, সে সমস্ত ফাংশন সবার ফেটে গেছে, কিন্তু বর্তমানে এই বড় বড় তিনটি সভার পরে আমরা সেই সভা থেকে কারোর মুখ থেকে কিন্তু মৌলিক সমস্যাগুলো একজনের মুখ থেকে তারা কিন্তু বলছে না, মানে মানুষকে জানাচ্ছেই না। এই বিষয়টা কেন, মানে এরকম কেন, এই কি পরিস্থিতি হতে যাচ্ছে, আর এই রাজনৈতিক দলগুলো এরকম কেন করছে? দেখুন, কয়েকদিন আগে একটা খুব বড় প্রোগ্রামই বলবো, রাজনৈতিক
প্রোগ্রাম হলো, যেটা হলো নবান্ন অভিযান। এবং নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আমাদের সাবজেক্ট নয়। সাবজেক্ট রাজনৈতিক দলরা, তাদের পরিকল্পনা মাফিক তাদের রাজনীতির জন্য তারা তাদের মতো করে প্রোগ্রাম সাজাবে, এটা স্বাভাবিক। ফলে নবান্ন অভিযান করলো, কি কি অভিযান করলো, সেটা খুব একটা আমাদের ভাবার বিষয় না, এটা ওদের রাজনৈতিক বিষয়। আবার আজকে একটি অসাধারণ সভা করেছে ডিওয়াইফাই এর ছেলেরা, সিপিএম এর কর্মীরা, এটা ওরা করবে, এর মধ্যেও কোনো আপত্তি নেই, এটা করতেই হবে, করবেই। তার কারণ হলো অস্তিত্ব সংকট, নিজেকে টিকিয়ে রাখতে, রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে তারা এটা করবে, ব্যাপারগুলো নিয়ে আন্দোলন করবে। এখন ঠিক রাজনৈতিক দলগুলো যখন তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তারা আন্দোলন করছে, তাহলে মানুষের, মানুষ বাঙালি ভারতবাসী, এরা কি তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে? না। তাহলে এই মানুষ বাইরে, ভারতবাসী বা বঙ্গবাসীর ছাড়া এই রাজনৈতিক দলগুলো তো অচল, কি বিজেপি হোক, কি সিপিএম হোক, কি তৃণমূল হোক, কংগ্রেস হোক, তাহলে এই মানুষগুলো যদি, তাদের অস্তিত্ব না থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোরও অস্তিত্ব থাকবে না। আমরা কখনোই বলছি না যে তুমি চোর ধরো জেল ভরো প্রোগ্রাম এটা করো না, করো, চোর ধরো জেল ভরো, এটা তোমাদের রাজনৈতিক প্রোপাগান্ডা, কারণ এর আসলে কি, এর পিছনে কি আমরা জানি, আমরা একদম ছবির মতো জানি। আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে গ্রেপ্তার হয়েছিলাম মাওবাদী রাজ্য নেতা বলে আমাকে স্ট্যাম্প মেরে দিয়েছিল, আমি মাওবাদী যদি হতে পারতাম ধন্য হতাম, আমি মাওবাদী মনে, কিন্তু সেখান থেকে সিবিআই কি, ইডি কি, কিভাবে কি করা হয়, এগুলো আমি জানি। এই গল্পটা আমার কাছে চলবে না, ফলে সাধারণ মানুষ যে উল্লসিত হচ্ছে, এত টাকা দেখাচ্ছে, ঠিক টাকাটা এমন ভাবে ছবি দেখানো হচ্ছে অনেকটা ভাগাড়ের পচা মাংসের মতো, ভাগাড়ের পচা মাংস ঠিক খাবার সময় টিভিতে দেখা যাচ্ছিল ভাগাড়ের পচা মাংস। এটা এক ধরনের টেকনিক প্রচারের, এক ধরনের টেকনিক হলো মানুষকে পাগল করে দেওয়া। এটা পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, কি 5000 কোটি টাকাও পাওয়া যাক, সেটা বললেই তো মিটে যায়, ওটা তো দেখানোর দরকার নেই, টাকা গুনছে টাকা, এটা আসলে মানুষের ব্রেনে হ্যামার করছে, কিছু একটা লুকাতে চাইছে, কিছু একটা দৃষ্টি ঘুরাতে চাইছে, এর পিছনে একটা কৌশল আছে, কৌশলটা কি এটা আমাদের বুঝতে হবে। পার্থ চ্যাটার্জি বা অনুব্রত যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া হোক, এটাতে আপত্তি নেই, কিন্তু আপত্তির জায়গাটা হলো আজকে এই সময় কেন, যখন আমার ভারতবাসী, আমার বাঙালি, বাঙালি বিশেষত বাঙালি মানুষদের অস্তিত্ব থাকবে কিনা একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, বাঙালি বাংলা শেষ হয়ে যাবে, এটা শুনতে খুব হাস্যকর লাগছিল কিছুদিন আগে, কিন্তু আজকের তারিখে এটা হাস্যকর নয়, এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে বাঙালি যদি শেষ হয়ে যায়, বাংলার যদি কোটি কোটি মানুষ বেনাগরিক হয়, দাস শ্রমিক হয়ে যায়, তাহলে এই রাজনৈতিক দলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। রাজনৈতিক দলগুলো জানে, আমি ব্যক্তিগতভাবে এবং দামাল বাংলার পক্ষ থেকে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের টপ লিডারদের বারবার রিকোয়েস্ট করছি, তারা রাজি হচ্ছে, কিন্তু কোথায় যেন তাদের একটা টিকি বাঁধা আছে, যে কারণে তারা বলতে পারছে না, বলতে পারছে না, শুধু নয় বল, তারা বলতে পারবে না, এটা স্বাভাবিক। তার কারণ হলো সিএ, মানে সিএ 2003 যে আইনটা সবচেয়ে ভয়ঙ্কর, মানুষকে দাস বানানো, ভাই তথাকথিত হিন্দু রাষ্ট্র বানানো, মনুবাদী রাষ্ট্র বানানো, এটাতে কংগ্রেস থেকে, সিপিএম থেকে, তৃণমূল থেকে সবাই সই করেছিল, লাল প্রসাদ যাদব সই করেছিল। ফলে রাজনৈতিক দিক থেকে এই পার্টিগুলো বলতে পারবে না, কারণ ওখানে সই করা আছে। কিন্তু একটা প্রশ্ন আসে, বিষয়টা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলোর কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু দেখুন আসামের ক্ষেত্রে, আসামে কিন্তু সিপিএম এর সরাসরি স্লোগান ছিল যে এনআরসি করতে হবে, অর্থাৎ অসমীয়া জনজাতির লোকেদের ওখানকার আঞ্চলিক দাবি হিসাবে, কিন্তু অসমীয়দের দাবি হিসাবে কিন্তু সিপিএম এরও দাবি ছিল যে ওখানে এনআরসি করতে হবে, অর্থাৎ বাঙালি খেদাও অভিযানে কিন্তু তাদের একটা, বা বাংলাদেশি তারাও একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, এবং সেই সমস্ত সংগঠনগুলো দাবি মেনে, অগপা সিপিএম এরকম দাবি মেনেই কিন্তু অসমে এনআরসি হয়েছিল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে কোথাও না কোথাও এই রাজনৈতিক দলগুলো টিকি বাঁধা আছে বলাই হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই সাধারণ মানুষ এক্ষেত্রে কি করবে, মানে এখানে মূল প্রশ্নটাই থেকে যায়, সাধারণ মানুষ কাকে ভরসা করবে, বা এর প্রতিকারটা কি, ধরুন কেন এরকম হলো, মানুষ বুঝলো না কেন, এত বলার পরও মানুষ কেন আন্দোলন করছে না, এদের মিছিলে চলে যাচ্ছে, যারাই মিছিল করছে সেখানে অজস্র মানুষ যাচ্ছে, কিন্তু এনআরসি এনপিআর যেটা চলছে সেটা কি কোনো মিছিল? সেটাই প্রথম কথা, দুর্নীতি মুক্ত করতে হবে,
এর চেয়ে ভালো কথা পৃথিবীতে হতে পারে না। তাহলে প্রথম আকাশের নক্ষত্রের মতো দুর্নীতিবাজটা ঘুরে বেড়াচ্ছে। আমাদের যে জন্ম হয়েছে, জন্মটাই তো দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আমার মা আমাকে প্রসব করেছেন, যন্ত্রণা মানে আমাকে জন্ম দিয়েছে। কারণ ডাক্তারবাবু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা কথা বলেছে, যে নর্মাল ডেলিভারিটাকে বলে দিয়েছে এটা লাইগেশন করতে হবে, না কি বলে, হ্যাঁ সিজার করতে হবে, সরি ভুল বললাম, সিজার করতে হবে। তো আমার জন্মটা তৈরি হলো দুর্নীতির হাত ধরে। অর্থাৎ এরপর থেকে সারাদিন যত বড় হচ্ছি সমস্ত সময় কিন্তু দুর্নীতিবাজরা আমাদেরকে ধরে রেখেছে আষ্টে পিষ্টে, এবং এই দুর্নীতির হাত থেকে মুক্তি আমাদের পেতে হবে। সেই মুক্তি দেওয়ার জন্য যদি একজন অভিজিৎ গাঙ্গুলির মতো ভদ্রলোক বিচারক জন্মগ্রহণ করেন এবং টিভিতে বসে বসে তিনি দুর্নীতি মুক্তির কথা বলেন, আপত্তি নেই, হতেই পারে। তা কিন্তু আমার বিষয়বস্তু হচ্ছে যে কোথাও একটা এই আজকে এই সময় দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করলো কেন? আর দুর্নীতিকে ইস্যু করে আসলে আমাদের কোনো ক্ষতি করতে চাইছে না তো। এইটা যখন আমরা বলতে শুরু করলাম, চোর ধরো জেল ভরো, কোনো আপত্তি নেই, পাশাপাশি যে পশ্চিমবঙ্গে এনআরসি স্টার্ট হয়ে গেছে, এনআরসির যে মূল কাজ স্টার্ট হয়ে গেছে, সেখানে অজস্র প্রায় 5-6 কোটি মানুষ রাষ্ট্রহীন হয়ে যাবে, এদের চোখের জল, এদের কান্না, এরা খেতে পাবে না, মানে দেখা যাবে যে আইএস অফিসার ছিল তার চাকরি বাকরি চলে গেছে, ব্যাংকের টাকা নেই, পেনশন পাবে না, সে টিউশনই করছে, নাগরিক এখানে এখানে একটা জিনিস একটা সমস্যা এখানে অ্যাকচুয়ালি এই যে ধরনের চিত্র মানে মানে বলা হচ্ছে আর কি, যে এটা থাকবে না ওটা থাকবে না, মানে এরকম পরিস্থিতি তো কোনোদিন দেখেনি মানুষ, ফলে কল্পনা করতে পারছে না যে কি হতে পারে। কিন্তু এই সমস্ত মানুষদের বলবো, আপনারা রোহিঙ্গা চেনেন, রোহিঙ্গারা তো মঙ্গল গ্রহতে আসেনি, তারা তো পৃথিবীরই একটা জনজাতি হোক, কিন্তু তাদের কিন্তু কোনো দেশ নেই রোহিঙ্গাদের, তাহলে তারা কোত্থেকে এলো? ঠিক রোহিঙ্গাদের মতো অবস্থা হয়ে যাবে যে মানুষগুলোকে এখান থেকে বেনাগরিক করা হবে, তাদের না জায়গা হবে বাংলাদেশে, না তাদের জায়গা হবে ভারতবর্ষে, না পৃথিবীর অন্য কোনো দেশে, এরকম একটা পরিস্থিতি। মানে উদাহরণ হিসাবে চোখের সামনে রোহিঙ্গা রয়েছে, আসামে যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে কিংবা যারা ডিটেনশন ক্যাম্পে এখনো কিছু মানুষ রয়েছেন, সেইগুলো যারা রোজ রোজ তাদের বিভিন্ন লোকের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাচ্ছে, আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে, সেখানে 38 লক্ষ মানুষের আধার কার্ড ব্লক হয়ে গেছে, ভাবতে পারেন তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাই তুলতে পারবে না তারা, এরকম একটা পরিস্থিতি। মানে চোখের সামনে উদাহরণ থাকতেও মানুষ কিন্তু ভাবছে না কেন। আমি আমি বছর হ্যাঁ কেন হচ্ছে সেটা বলছি, বছর চারেক আগে আমি সুকৃতিরঞ্জন ভট্ট বিশ্বাসের একটি বই পড়েছিলাম এনআরসি, সেইটা থেকে আতঙ্কিত হয়েছিলাম। আতঙ্কিত হয়ে আমার এক বন্ধু সিঙ্গুর মামলায় যিনি জয়লাভ করেছিলেন, কেদারনাথ যাদবের হয়ে ওকালতি করেছিলেন, 1 টাকাও না নিয়ে, তার নাম শান্তিরঞ্জন দাস, শান্তিদা আমাকে এনআরসির বিরুদ্ধে একটি মামলায় আমাকে আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম। সেই থেকে আসামের মানুষ, আসাম যেহেতু আমি প্রচুর গেছি, আসামকে আমি ভালোবাসি, আসামের মানুষ আমার প্রাণের মানুষ, এবং আসামের যে কি অবস্থা হলো, সেখানে কিভাবে ধ্বংস হয়ে গেল বাঙালি সমাজ, সেটা আমাকে খুব নাড়া দিয়েছিল। এবং তখন আমার হিমাংশু হালদার একজন প্রখ্যাত সম্পাদক, উনি ওই পত্রিকাটা, আমি ওই পত্রিকার সঙ্গে যুক্ত, সেই পত্রিকাতে আমি ধারাবাহিকভাবে এনআরসি নিয়ে লেখা শুরু করলাম এই বছর 3-4 আগে, জনস্বার্থ পত্রিকা, এর চেয়ে দামি পত্রিকা ভারত বাংলায় কম আছে। হ্যাঁ, যা লেখে মানে রিটায়ারমেন্টের পরে সাংবাদিকরা তাদের তারা করেছে আর কি, সেখানে প্রাণ খুলে লিখতে পারে। তো সেখানে আমি ধারাবাহিকভাবে লিখতাম। সবচেয়ে আরেকটা হচ্ছে, আমি কল্পনা করে পশ্চিমবঙ্গে এনআরসি হতে পারে বলে একটা উপন্যাস লিখেছিলাম, হিটলারের মাস্তুতো ভাই, যেটা আজকে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি আজকে এই মুহূর্তে, যখন প্রতিদিন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা হচ্ছে, করে মানুষকে ডিভোটারের দিকে এগিয়ে দিচ্ছে, মানে রাষ্ট্রহীন হয়ে যাবে, যখন মানুষ রাষ্ট্রহীন হয়ে যাবে মানে তার চাকরি, তার পেনশন, তার বাড়ি, এই যে মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে তার জমি পর্চা নিচ্ছে, দলিল নিচ্ছে, বিএলআর অফিসের নাম নিচ্ছে, কোথা থেকে রেজিস্ট্রি করেছে, কার কাছে নিচ্ছে, এই টোটালটা তো ব্লক হয়ে যাবে একটু পরে। যে এই আমরা বলছি না যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে ডি ভোটার হওয়া খুব ইজি হয়ে যাবে, এটা নিয়ে আগে একটা ভিডিও আছে, সেখানে যিনি নির্বাচন কমিশনের যিনি প্রধান রিটায়ারমেন্ট হওয়ার আগে একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের কিছুটা অংশ দেওয়া আছে, তিনি কি বলেছিলেন, এর পুরনো ভিডিওটা দেখে নেবেন একবার। আমি আমি এবং এই ভিডিওর লিঙ্ক আমি পরে দিয়ে দেবো কমেন্টে, ওই ভিডিওটার লিঙ্ক, সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমরা যে বলছি যে এই ডিভোটার করার যে টেকনিক আধার কার্ডের সাথে, এখন অনেকে বিশ্বাস করছেন না বিষয়টা, সেই হিসাবে বলে দিলাম, ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ওটাও দেখে নেবেন, তাহলে আরও পরিষ্কার হবে যে আমরা কোন বেসিসে বলছি যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করলে ডিভোটার করাটা ইজি হয়ে যায় এবং ডিভোটার করার জন্যই এটা করা হচ্ছে, সেটা আরও পরিষ্কার হবে।
আমি আমি যেটা বলতে চাইছি যে যখন এরকম একটা ভয়াবহ অবস্থা বাঙালিদের, কে থাকবে কে যাবে গ্যারেন্টি নেই, ঠিক সেই সময় মানুষ পাগল হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী একটা বই দেখিয়েছে মমতা ব্যানার্জি সম্পর্কে কিছু কুৎসা নোংরা কথা, সেইটা নেওয়ার জন্য অস্থির পাগল। মানে আমি হয়তো দু চার দিনের মধ্যে 10 লক্ষ টাকা রোজগার করতে পারতাম মিনিমাম, হাজার হাজার লোক ফোন করছে, কারণ বইটা আমাদের বই, বইটা আমি দীপকদার বাক স্বাধীনতার কারণে দীপকদার বইটা আমি ছেপেছিলাম, মানে আমরা করেছিলাম, দীপকদা ও ইংরাজিতে লিখেছিলেন, আমরা একটা অনুবাদ করে ওই বর্গের তৃণমূলের অন্যায় কাজগুলো, আমার যেমন নিজের ঢাক, সাদা মমতা কালো মমতা, দীপকদার এইরকম কিছু বই, নজরুলদার কিছু বই আমরা করেছিলাম। কিন্তু আমার যেটা অবাক লাগছে, আজকে আমি নীতিগত ওই বইটা কিন্তু বাজারে পাবেন না, প্রচুর প্রচার, হাজার হাজার চাই, ফোন আসছে, এই আসছে, বাজারে এই কারণে পাবেন, আমি নীতিগত কারণে বা ওইটা প্রিন্ট করিনি, কারণ মানুষ যখন শেষ হতে বসেছে, তার 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 নাগরিকত্বহীন হয়ে যাচ্ছে, তখন মানুষকে ওরকম মমতা ব্যানার্জির বিয়ে হয়েছে কি হয়নি, মমতা ব্যানার্জি আরেকজন বলতে আমার লজ্জা লাগছে, খারাপ লাগছে, এগুলো কি অভিষেকের অমুকজন অভিষেকের বাবা কিনা, এইসব নোংরা কথাগুলো মানুষকে কিন্তু ওইদিকে নজরটা ঘুরিয়ে দিয়েছে। এবার আসল পয়েন্টে আসছি, যে গত 3 বছর ধরে আপনারা জানেন, 3-4 বছর হলো এই দীপক ব্যাপারী, আমি, শিবব্রত সানা, শিখা মন্ডল বা এরা বা আমার কিছু সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, তন্ময় ইব্রাহিম, এরা আমরা বারবার বলতে চাইছি যে সিএ, এনআরসি, এনপিআর এগুলো তো রিয়েলিটি হবেই, তার কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী পুঁজিপতি বা ক্যাপিটালিস্টদের অবস্থা ভয়াবহ খারাপ, তাদের একদম পুঁজিবাদ ধ্বংস হয়ে যাওয়ার মুখে, তাদের উঠে দাঁড়াতে হবে গরিবকে, জনগণকে শোষণ করে, অর্থাৎ সস্তা শ্রমিক চাই, গোটা বাংলাটা হবে গার্বেজ খানা, গোটা বাংলাটা হবে কারখানা, কিভাবে সস্তা শ্রমিক লাগবে, শুনতে খুব খারাপ লাগলেও আমাদের যে তন্ময় ইব্রাহিম বা শিবব্রত সানা দ্বারা এত পড়াশোনা করে, আমি কোনো একটা কনসেপ্ট বলে দিই যে এটা দেখো এইটা হবে, ওরা পাঠানোর করে কাগজপত্র দেখে, সারা পৃথিবীর দেখে, তার ভারতবর্ষের আইন কানুন, তার নোটিফিকেশন ইত্যাদি দেখে আমরা যেটা বলি সেটা মিলে যায়। সেক্ষেত্রে আমরা বলছি এই এই হতে চলেছে, বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে, কয়েক কোটি মানে মিনিমাম 5 কোটি থেকে 6 কোটি মানুষ রাষ্ট্রহীন হয়ে যাবে। এবং এই যে অনেকে মনে করে যে তাহলে এত খাওয়া খেতে দেবে কি করে, ও দেখা যাবে, খেতে দেবে না, ওনার ব্যাংকের টাকা, বাড়ি, জমি, জায়গা যা আছে সব নিয়ে নেবে, সুতরাং সেই টাকাতে জেলখানে বসে খাবে, অথবা এই আমি যে এখন পাটুলিতে আছে, পাটুলি এরিয়াটা ঘিরে দেবে ডিটেনশন ক্যাম্প, যেটা ইতালিতে মায়ানমারে হয়েছে, এবং যাদের নাগরিকত্ব আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখবে। ভয়াবহ হচ্ছে মোটরসাইকেল বাহিনী, যে আরএসএস বিজেপি বাহিনী, যারা নাগরিক হিসেবে স্বীকৃত হবে, তারা আমার মা বোনকে তুলে নিয়ে যাবে, আমাদের কন্যাদের তুলে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে, অত্যাচার করবে, গ্যাংরেপ করবে, যেভাবে মায়ানমারে হচ্ছে, এটা ঘটনা। তাহলে যেটা কথা, মানে মানে সবচেয়ে ভয়ঙ্কর হলো যে সিএ এবং নো সিএ এই দুটো দুটোই ফলস। ভারতবর্ষের সংবিধান, সংবিধানের বাইরে কোনো আইন হতে পারে না, সংবিধানের 5 আর 6 নম্বরে বলছে এটা নাগরিকত্ব, 6-এ বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে যারা বাস করতো তারা স্বাভাবিক নাগরিক, 6B/1 এটা বলছে, B/2 বলছে, B/3 বলছে, তার 1948-এর 19 জুলাইয়ের পর যারা এলো এবং সংবিধান প্রকাশের দিন পর্যন্ত যারা এলো তারা ডিএমকে একটা চিঠি করবে, উইথ ডকুমেন্ট দেবে, অর্থাৎ যেভাবে আজকে লক্ষ্মীর ভান্ডার এর টাকা আনতে গেলে কাউকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, আধার কার্ড দিতে হয়, তাহলে সেইখানে মানুষগুলো জানতো না, কাউকে বলেনি অ্যাপ্লিকেশন করতে, অ্যাপ্লিকেশন করেনি, তাহলে দেশভাগে বলি হওয়া মানুষগুলো ইলিগাল হয়ে গেল। আবার 1950 সালের পর থেকে যখনই বিদেশ থেকে কেউ এলো বৈদেশিক আইন লাগু হয়ে গেল, অর্থাৎ পাসপোর্ট ভিসা ছাড়া যারা এসছে তারা ইলিগাল মাইগ্রেন্ট। তাহলে সিএ 1955 যে নাগরিকত্ব আইন, সেটা হলো বৈধ শরণার্থীদের জন্য যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছে। এই আমরা বারবার বলছি যে দেখুন, এত তর্ক বিতর্ক কিছু নেই, বিষয়টা হচ্ছে খুব সহজ, আমাদের রোগটা কি, রোগটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা ওষুধটা দিতে পারবো। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, বা যারা নৌপট্টু বিজেপি বা এনআরসি বিরোধী, আমরা যারা প্রোগ্রাম করেছি, আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে, এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বিশেষ করে বামপন্থীরাই করে, সেটা হচ্ছে আমরা এনআরসির জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে, এই জুজু দেখিয়ে আমরা নাকি সব ভোট তৃণমূলকে, সবার কানে কানে নাকি আমরা বলে এসেছি যে আপনারা টিএমসি কে ভোট দিন, সিপিএম কে ভোট দেবেন না, এই ধরনের একটা অভিযোগ দীর্ঘদিন ধরে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এই আতঙ্ক, আমাদের এতটাই আতঙ্ক, যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কি কি হতে চলেছে এবং ইমপ্লিমেন্ট কি হচ্ছে, আইন কি তৈরি হচ্ছে, কোন রাজ্যে কি হলো, পৃথিবীর কোন দেশে কি হলো, তাহলে আমাকে যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে আমাকে আটকাতে পারি,
ভোটের আগের কথাটা বলছি, তাহলে কি হবে আমরা এখানে আন্দোলনটা করতে পারবো। যেমন এখন ত্রিপুরাতে, আসামে, এই বিজেপি শাসিত অঞ্চলে যদি এনআরসির বিরুদ্ধে কোনো কথা বলে একটা দেওয়ালেরও কান আছে, তাকে ধরে নিয়ে চলে যাবে, মেরে দেবে। এনআরসির বিরুদ্ধে আন্দোলনের জন্য বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে ইউপিতে। আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে সিপিএম আসবে না তৃণমূল আসবে আমাদের সাবজেক্ট নয়, বিজেপি যেন তার ফোর্স নিয়ে আসতে না পারে। তার কারণ বিজেপি বলেছিল যে বিধানসভার প্রথমেই, প্রথম অধিবেশনে ওরা এনআরসি চালু করবে, ফার্স্ট ঘোষণা করবে। তাহলে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে দামাল বাংলা তার 16টা ট্যাবলো, তার 20 লক্ষ লিফলেট এবং সানাদার কণ্ঠের সেই ভয়াবহ বাঙালি দার্শনিক হতে চলেছে তার তার ক্যাসেট, তার সাউন্ড আমরা কোনায় 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 পৌঁছে দিয়েছিলাম। এবং খুব যেটা লজ্জার বিষয়, সুকৃতি রঞ্জন বিশ্বাসের মতো দলিত নেতা, শরদিন্দুর মতো দলিত নেতা, যারা এই লিফলেট গুলোর জন্য বিরোধিতা করেছিল, অর্থাৎ কলকাতা শহরে যারা আন্দোলন করেছে, বুঝেছিলাম তারা মহাসমুদ্রে একটু থুতুর মতো। কিন্তু আমরা যখন আমি ব্যক্তিগতভাবে তপনে প্রায় ধরা পড়ে গেছিলাম রাত 11টার সময়। গোটা পশ্চিমবঙ্গ বনগাঁ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, প্রায় সমস্ত গ্রামে 16টা জায়গায় আমরা মার খেয়েছিলাম বিজেপির হাতে, যখন আমরা আইনটা বোঝাতে চেয়েছিলাম, বোঝাতে পেরেছি, মতুয়াদের অনুষ্ঠানগুলোতে বোঝাতে পেরেছিলাম। আমাদের উদ্দেশ্যটা ছিল, আমরা উদ্দেশ্যটা পুরোপুরি সফল হয়েছে। আমি মোহাম্মদ সেলিমকে বলেছিলাম যে আমরা যেখানে যেখানে যাব, কিছু কিছু জায়গা তোমার এলাকা পড়বে, তুমি ওখানে থাকার জায়গাটা করে দিও। দায়নি মানে তারপর হয় কোনো ইয়ে হয়। যাই হোক, এবার আমার এখানে মেইন যেটা প্রশ্ন, মানে রাজনৈতিক দলের কথা ছাড়ুন, এবার ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা কিন্তু সরাসরি এনআরসি বিরোধিতা করতে পারবে না, আর বিশেষ করে যারা কোনো রাজ্যে ক্ষমতায় আছে। কারণ এনআরসি আইনটা এমনই আইন যে রাজ্য সরকার চাইলে সরকারিভাবে বা দলীয়ভাবে সরাসরি কিন্তু সেই আইনের বিরোধিতা করতে পারে না। অর্থাৎ যারা ভরসা করে বসে আছেন যে টিএমসি এনআরসির সময় আটকে দেবে, সিপিএম আটকে দেবে বা বিজেপি আটকে দেবে কিছু বিপদ হলে, না, এরকম কোনো অপশন নেই। সেক্ষেত্রে কি ব্যবস্থা, মানে অল্টারনেট কি আছে? তার আগে একটা সেকেন্ড আমি বলে নিই যে আজকে যে তুমি সিপিএম এর বা ডিওয়াইফাইয়ের যে অসংখ্য মানুষকে দেখলাম, খুব ভালো লাগলো মানুষের। এদের মধ্যেও তো বাঙাল আছে, এদের মধ্যেও তো দেশভাগে বলি হওয়া মানুষ আছে, এই লক্ষ মানে হাজার হাজার মানুষের মধ্যে, ছেলেদের মধ্যে। আবার বিজেপির মধ্যেও তো অসংখ্য আছে, হ্যাঁ, তৃণমূলের মধ্যেও তো অসংখ্য আছে। আজকে যখন এনআরসি স্টার্ট হয়ে গেছে, আজকে যখন এনপিআর চলছে রেগুলার, আধার কার্ড ব্লক করে দেবে, যে কিছুদিন পরেই শেষ হয়ে যাবে, আর বাঁচার কোনো চান্স কম নেই বললেই চলে, তখনও ওরা আন্দোলন করছে না কেন? যেই সিপিএম ডাক দিয়েছে ওরা মিছিলে চলে যাচ্ছে, যেই নবান্ন ডাক দিচ্ছে নবান্ন অভিযান তখনই চলে যাচ্ছে, যেই তৃণমূল কিছু বলবে চলে যাবে। আসলে খুব কৌশল করে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, মানে না বললে হবে না, এই ধরনের রাজনৈতিক দল সঙ্গে পশ্চিমবঙ্গের গণ আন্দোলনের বড় বড় দল, নো নো এনআরসি মুভমেন্ট, এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ, এপিডিআর, যারা অত্যন্ত বড় বড় মনে করে বা বড়, এরা এই আইনটাকে সম্পূর্ণ উল্টো কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। যে কারণে এরা প্রমাণ করতে চাইছিল, এরা বারবার বলছে, মানে এরা বলতে এই সংগঠনগুলো অনেকেই আমাদের প্রচার করছে, আমি নাকি বিজেপি আরএসএস এর দালাল। কেন আরএসএস এর দালাল? কারণ আমি বলেছিলাম বা দামাল বাংলা বলেছিল, নিঃশর্ত নাগরিকত্ব ছাড়া উদ্বাস্তু হিন্দুদের বা যাদের কাগজপত্র নেই 48 আগে, তাদের বাঁচার কোনো রাস্তা নেই। এই কথাটা পরের দিকে কিছুদিন আগে মোহাম্মদ সেলিমও একই কথা বললো। মানে দামাল বাংলা বা মানিকদা একটা দাবি তুলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব ছাড়া এই সমস্যার সমাধান নেই। এবার অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছে যে তাহলে কি আরেকটা নতুন সিএ আনতে হবে, বিজেপি বলছে সিএ দিচ্ছি আর দামাল বাংলা বলছে সিএ চাই, মানে এই নতুন সিএ বা নতুন নিঃশর্ত নাগরিকত্ব চাই, তার মানে নিশ্চয়ই বিজেপির সাথে আতাত রয়েছে। কিন্তু বিজেপির সিএ আর এই সিএ এর মধ্যে কি ডিফারেন্স, সেটা সংক্ষেপে একটু বুঝিয়ে দাও। প্রথম কথা হচ্ছে সংবিধানের 6B যেটা বললাম, সেইটা যদি সংশোধন না হয়, আজ পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট যেটা বললাম, যে যেটা 1946 এর পাসপোর্ট অ্যাক্ট, 1920 ফরেনার্স অ্যাক্ট, যে কেউ বিদেশ থেকে এলে তার উপর লাগু হবে, এবং পাসপোর্ট অ্যাক্ট, পাসপোর্ট এবং ভিসা নিয়ে না এলে সে ইলিগাল হয়ে যাবে। এই দুটো, তার মানে কোটি কোটি মানুষ ইলিগাল, এই দুটো আইনের সংশোধন না হলে পৃথিবীর কোন ওস্তাদ আল্লাহ ভগবান এলেও সিএ আনতে পারে না, মানে এই এই উদ্বাস্তুদের জন্য কোনো সিএ হতে পারে না। তাহলে সিএ যদি হতে পারে না, তাহলে নো সিএ হতে পারে না। তাহলে সিএ আর নো সিএ, এই দুটোর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে মাঝে এনআরসিটা করে নেওয়াটাই কাজ। ঠিক যেমন ভাবে
আজকে বিজেপি ওখানে কি বলেছিল, বিজেপি বলেছিল যে আমরা তোমাদের জন্য সিএ আনবো, এই সিএ দিচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে বলেছিল নো সিএ নো সিএ নো সিএ, সিপিএম বললো নো সিএ নো সিএ, সঙ্গে সঙ্গে বিজেপি ওই উদ্বাস্তুদের বাড়ি বাড়ি গিয়ে বললো তোমরা নাগরিকত্ব চেয়েছিলে আমরা সিএ দিলাম, ওরা মুসলমানদের হয়ে তোমাদের সিএ নাগরিকত্ব দিতে দিচ্ছে না, হিন্দু মুসলমান ভাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওরা ২২০টা মামলা করে দিল, এই এই ভুল বোঝানোটা আরো শক্ত করার জন্য ২২০টা মামলা করে দিল। মামলায় বলে দিল যে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না, হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে, সুতরাং সংবিধানের ১৪ নম্বর আর্টিকেল ভাইলেট, সুতরাং এটা করতে দেবো না। মুসলমানরা ভয়ে আতঙ্কে আজাদি আজাদি স্লোগান দিতে লাগলো সারা রাত ধরে। আর বিজেপির সমস্ত মানুষগুলো, বেশিরভাগ মানুষ সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক, বিজেপির দিকে চলে গেল। এই টোটালটা হচ্ছে আরএসএস বিজেপির কৌশল, এবং জ্ঞানত বা অজ্ঞানত আমাদের রাজ্যের সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলো এই ফাঁদে পা দিয়েছে, কেউ কেউ ইচ্ছা করে করেছে, যে কারণে আজকে যখন হচ্ছে দীপক ব্যাপারী যখন আজকে পাগলের মতো রেগুলার ছটফট ছটফট করছে, এনার্সি হচ্ছে, দেখিয়ে দিচ্ছি কাগজ যে লিঙ্ক করলে কি কি হতে পারে, লিঙ্ক করলে আধারের সঙ্গে ভোটার, লিঙ্ক করলে সঙ্গে সঙ্গে চলে যাবে ১৯৫২ সালের ভোটার লিস্ট, কে কে ছিল ৫২ সালের ভোটার লিস্ট, যে কেউ পেতে পারে, সরকার বের করে দিয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পর হঠাৎ করে ৫২ সালের ভোটার বের করলো কেন, এই সহজ অঙ্কগুলো যখন আমরা বলে দিচ্ছি, তখন দেখবেন এই সমস্ত গণ আন্দোলন বা তথাকথিত নকশাল ভাইরা কেউ মাঠে নেই, সব পালিয়েছে, তারাও পালিয়েছে, পার্টিরাও পালিয়েছে, এরা কেউ বলছে না, ফাঁকা মাঠে এই মানুষগুলো এখন শেষ হয়ে যাবে। আমার উদ্বাস্তু ভাই মূল নিবাসী মানুষ, যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি, যাদের কাগজ নেই। রিসেন্ট সোশ্যাল মিডিয়া আমি এটা নিয়ে যখন পোস্ট করছি বা ভিডিও করার পরে সেই লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়া দিচ্ছি, সেখানে বিজেপি আরএসএস কিন্তু কাউন্টার করছে না, সেখানে কাউন্টার করতে আসছে তথাকথিত এনআরসি বিরোধী সব বাম বন্ধুরা, সিপিএম বন্ধুরা কিংবা পুরনো সেই এনআরসি বিরোধী বিভিন্ন সংগঠনের লোকেরা, তারা এসে বলছে আমি মিথ্যা বোঝাচ্ছি, চোখে আঙুল দিয়ে দেখেছিলাম। আমরা কয়েকটা ভিডিওতে বলেছি যে আধার কার্ড যে এনপিআর, মানে আধার কার্ডের সাহায্যে যে এনপিআর এর ডেটাটা কালেকশন হয়, এটা আমি প্রথম পশ্চিমবাংলা আমি প্রথম বলি, এবং তারপরে মানিকদাকে সব ডকুমেন্ট দেখার পরে মানিকদা এটা শুরু করে প্রচারে, এবং এটা নিয়ে যখন আমি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করি, এই সমস্ত ডকুমেন্টগুলো পেস্ট করি, গভর্নমেন্টের বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন নোটিফিকেশনগুলো, গেজেট নোটিফিকেশনগুলো দেখাই, তারপরেও এটা নিয়ে কেউ মুখ খুললো না, আধার কার্ড নিয়ে কেউ মুখ খোলেনি, একমাত্র দামাল বাংলা আমরা কয়েকজনই চিৎকার করে গেছি আগাগোড়া। সেই আধার কার্ডই কিন্তু মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এখন বাঁচার জন্য কি করতে হবে, কোনো দল তো থাকবে না, মানে মানুষ কি করবে, বাঁচবে কিভাবে? বাঁচতে হবে, এটা স্বাভাবিক। এমন কিছু মানে আলটিমেট আমাদের ডেস্টিনেশন এমন জায়গায় পৌঁছবে যেটা সোশ্যাল মিডিয়াতে বললে এটা অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে। তবে আমি এটা বলতে পারি যে নিয়তি যে জায়গায় নিয়ে যাচ্ছে সেটা বাঙালিদের মধ্যে, বাঙাল নাগরিক এবং বেনাগরিক দুটো অংশ তৈরি হবে, সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে, সম্পর্কগুলো ভেঙে পড়বে, চোর ডাকাত রাহাজানিতে ভর্তি হয়ে যাবে, রেপ প্রস্টিটিউশন চূড়ান্ত পরিমাণে বাড়বে, এবং এই যে আমাদের মতো কিছু পাগল লোক তারা হয়তো বেঁচে থাকবো না, মেরে দেবে, কিন্তু অনেক ভালো মানুষ তো থাকবে, তারা তখন এই এই কান্নাটা। আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের জন্য বলেছিলেন মাউন্টব্যাটেনকে, ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ আগে করতে হবে, কিন্তু পরবর্তী সময় বাংলা ভাগের পর এই কোটি কোটি মানুষের দুর্বিষহ অবস্থা থেকে তিনি কেঁদে ফেলেছিলেন যে আমি জানলে এই অবস্থা হবে, জানলে আমি বাংলা ভাগ চাইতাম না। ঠিক ঠিক একই রকম ভাবে এই যে প্রায় ধরুন ৩.৫-৪ কোটি মতো আমাদের উদ্বাস্তু হিন্দু এবং মুসলমানদের, অসংখ্য মুসলমানকে বানান ভুল দেখিয়ে আইনত ওদের না ফাঁসাতে চাইলেও মানে চাপের চাপ দিয়ে 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 ওদের অফিসটা ধ্বংস করে হয়রানি করে ইয়ে করবে, এবং মূল নিবাসী মানুষ যারা ৪৮-এর আগে এই যে হাড়ি বাগদি চড়াল কেওট কামার কুমোর তিলি আদিবাসী যে মূল আসল মানুষ এই ভারতবর্ষে, তাদের দলিল দস্তাবেজ না থাকার জন্য কেস লড়তে পারবে না। এক একজনের কেস হচ্ছে, আমাকে ডিটেনশন ক্যাম্প থেকে বেরিয়ে একজন আসাম থেকে ফোন করে বলেছিল তার ৪ কোটি টাকা ৪ লাখ টাকা খরচ হয়েছে, আমরা জানতাম যে ৭০,০০০ টাকা একজনের। ফলে এই যে ভয়াবহ অবস্থাটা হবে তখন আমরা কিন্তু বাঙালি ভাববে যে না আমরা কিন্তু এই বাংলায় থাকবো, এই বাংলা মানে আমি তার কি বোঝাতে চাইছি, আমাদের যদি শুধু চালটুকু থাকে আর আলু আর ডাল থাকে তাহলে ব্রাহ্মণ্যবাদগিরি ছাড়িয়ে দেবো, আমরা ভারতবর্ষের মূল যারা স্বাধীনতা আনলো, যারা ভারতবর্ষের মালিক, এই মালিকরা বেনাগরিক হবে, দাসত্বিক হবে, কৃতদাস হবে, আর বাঙালি সেটা মেনে নেবে না, আমরা বাংলা থেকে, আমরা ভারতবর্ষ থেকে বেরিয়ে চলে যাবো, বা আমরা আলাদা একটা রাষ্ট্র তৈরি করব, যে রাষ্ট্রে
মানবতা থাকবে, ভালোবাসা থাকবে। আমি বলছি আমি আমি সংবিধানের ভক্ত, ভারতের সংবিধানকে রক্ষা করতে চাই। আমি বলছি যদি ভারত সরকার মনে করে যে আমাদের যা আইন হচ্ছে ইমপ্লিমেন্ট আমাদের শেষ করে দেবে, তখন বাধ্য হয়ে বাদ দেওয়ালে পিঠে গেলে বাধ্য হয়ে কিন্তু পাকিস্তানের মতোই আবার শুরু হয়ে যাবে লড়াই 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 লড়াই। যেভাবে বাংলাদেশ তৈরি হয়েছে সেভাবে আর একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে, যে রাষ্ট্র হবে ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে এবং যেটাকে নেতৃত্ব দেবে এই ভারতবর্ষের বাংলার মূল নিবাসী মানুষ। ইনস্ট্যান্ট কোন সলিউশন মানিক দা বলেনি, আমার আগের ভিডিওতে আছে ইনস্ট্যান্ট সলিউশন। আর তারপরে এবার ব্যাপারটা হচ্ছে যে তার পরিণতি কোন দিকে যাবে, শেষ পরিণতিটা মানিক দা বললেন যে হতে পারে এরকম যে এই ব্রাহ্মণ্যবাদী সিস্টেম বা মনুবাদী সিস্টেমের বিরুদ্ধে মূলনিবাসী মানুষ হয়তো ভারত থেকে আলাদা করে একটা মানে যেমন পাকিস্তান থেকে আলাদা যেমন বাংলাদেশ তৈরি হয়েছিল সেরকম একটা আলাদা করে মূলনিবাসী মানুষ এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা আলাদা রাষ্ট্র হতে পারে। মানে এটা একদম এক্সট্রিম পয়েন্ট, মানে শেষ অবস্থার কথা বলছেন। যাই হোক, তবে একটা জিনিস সেটা হচ্ছে সংবদ্ধ হতে থাকতে হবে, মূলনিবাসী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সেখানে। আর মানবতাবাদী মানুষ, সে তথাকথিত বর্ণ হিন্দু হোক যে হোক, যাদের লেখা থেকে যাদের বই থেকে যাদের রিসার্চ থেকে আমরা ব্রাহ্মণ্যবাদের ভয়াবহতাটা শিখেছি জেনেছি, সেই মানুষগুলো তাদেরকেও সঙ্গে নিতে হবে আমাদের। তার কারণ হচ্ছে তারা এই মানবতাবাদীরা খুব বিপদের মধ্যে আছে, সেখানে কোনো জাত ধর্ম নেই। মানবতাবাদী আপনার মানে হিটলারের সময় মানে প্রায় 10,000 মানবতাবাদী, 11,000 মানবতাবাদী বুদ্ধিজীবীদের হত্যা করে দিয়েছিলেন একদিনে হিটলার, মানে যারা মানুষের কথা বলতেন, মানুষের অধিকারের কথা বলতেন। তো যাই হোক, আজকের লাইভ এই পর্যন্ত। যারা বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো অংশ মিস করেছেন আবার পুনরায় গিয়ে দেখে নিন, নাহলে এই ভিডিওটা এবার কাটছাট করে আগামীকাল পোস্ট করে দেবো, আরেকবার দেখে নেবেন আপনারা। আর কোনো প্রশ্ন থাকলে এই বিষয় সম্পর্কে আপনারা প্রশ্নটা কমেন্ট বক্সে দিন, আমি পরবর্তী কোনো ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্প্রীতি।